ফেডারেশনের জন্মদিন শুভ 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 দিন। তরিকত ফেডারেশনের জন্মদিন শুভ 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 দিন। ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। নরসিংদীতে বাংলাদেশ তরিকত ফেডারেশনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বিস্তারিত দেখুন নরসিংদী জেলা প্রতিনিধির রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে। বাংলাদেশ তরিকত ফেডারেশন BTF এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ তরিকত ফেডারেশন নরসিংদী জেলা শাখা। সোমবার ৩ অক্টোবর সকালে র্যালিটি মাধবদী শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে মাধবদী বাংলাদেশ মানবাধিকার কমিশন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে নরসিংদী জেলা বাংলাদেশ তরিকত ফেডারেশনের আহ্বায়ক হাজি মোহাম্মদ সোবির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব আনিসুর রহমান ইসমাইল, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মাইজ ভান্ডারী, মাওলানা মোহাম্মদ মাসুম্বিল্লা, ডক্টর মানিকশাহ, সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ মিলন মিয়া, মোহাম্মদ জেমশের আলী, মোহাম্মদ আঙ্গুর নিধা, মোহাম্মদ রফি কুল ইসলাম, মোহাম্মদ লুৎফুর রহমান, কাজী নয়ন, মোহাম্মদ সেলিম প্রধান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মাসুদ মিয়া, ডক্টর মোহাম্মদ আবু নাসের পাটোয়ারি প্রমুখ।